যাত্রাবাড়ি থানার হত্যা মামলায় সাবেক ওসি আবুল হাসানের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সকালে তাকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে 10 দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ি থানার উপপরিদর্শক মুজাহিদুল ইসলাম। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে 16 সেপ্টেম্বর ডিএমপির অনুমতিক্রমে কক্সবাজারের টেকনাফ থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় যাত্রাবাড়ির কাজলা বিশ্ব রোডে গত 18 জুলাই গুলিতে এবং মারপিটে মারা যান সাকিব হাসান নামের এক শিক্ষার্থী। এ ঘটনায় 2 সেপ্টেম্বর যাত্রাবাড়ি থানায় মামলা করা হয়।